ছোটবেলায় আমার খুব প্রিয় একটি জামা ছিল যে জামাটি আমি একদিন পরপরই পরতাম জামাটি ছিঁড়ে গেলেও আমি নিজে নিজেই তখন ওটা এদিক সেদিক করে সেলাই করে আবারও পরতাম একদিন আমার আম্মু সেই জামাটা এমনভাবে ছিঁড়ে দিয়েছিল যে সেটা আর পরার মতো বা সেলাই করার মতো আর অবস্থাতে ছিল না তো মানুষের জীবনে এরকম দুই একটা প্রিয় জিনিস থাকে যেটা আসলে ছাড়তে ইচ্ছা করে না তেমনই আমার একটি হিজাব আছে যেটা আমি এত পরিমাণে পরি যে ওটা আসলে আমার জাতীয় হিজাব হয়ে গেছে এখন আমি হিজাবটা কিনেছিলাম হচ্ছে দু হাজার বাইশের শুরুর দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এরপর থেকে যেখানেই যাই যে ড্রেসই পরি না কেন সেটার সাথে আমি প্রায় সময় ওই সেম হিজাবটাই পরি তো এই কারণে ওই যে হিজাবটা আমি কিনেছিলাম সেই একই কোয়ালিটির বিশটা হিজাব একজন আমাকে উপহার দিয়েছে যাতে আমি ওই হিজাবটা ছাড়ি আমার কালেকশনে অনেক অনেক হিজাব কিন্তু আগেও ছিল কিন্তু ওইটা পরার পর মানে এতটাই ভালো লাগতো বা ভালো লাগে যে কারণে আমি ওই হিজাবটা সবসময় ব্যবহার করি কিছু জিনিস আসলে এরকম হয় যেটার প্রতি অনেক বেশি মায়া পড়ে যায় সেটা আসলে ছাড়া যায় না আর এই তো বিষটা যে হিজাব এক একটা এক এক কালারের সবগুলোই সুন্দর আর আমার এই হিজাবগুলো পড়তেই ভালো লাগে আর আমি যেটা সব সময় পড়তাম বা পড়ি ওটা হচ্ছে বিস্কিট কালার আর এখানে অনেক অনেক কালারের হিজাব রয়েছে সবগুলো কিন্তু আসলে ভিন্ন ভিন্ন কালার দুই একটা হয়তো ডাবল এসেছে তাছাড়া সবই মানে আলাদা আলাদা রং যাই হোক গিফট পেয়ে আসলে ভালো লেগেছে আমি যেহেতু সব সময় হিজাব করি এই কারণে গিফটগুলো আসলে আমার কাজে লাগবে শুধু হিজাব গিফট করলে হবে হিজাবের সাথে তো বোরকা বা গাউন এগুলোও গিফট করা উচিত ছিল এবার তাহলে চটপট বিষটা বোরকাও গিফট করে ফেলেন যাই হোক এই ছিল আমার হিজাবের গল্প এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন আমার বক বকবক ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ